আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনেরা বর্তমানে উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তা হল টিকটক এই সফটওয়্যার বেশিরভাগ ডিভাইসে সাপোর্ট করে যার কারণে মানুষ বেশি বেশি ব্যবহার করছে এই অ্যাপসটি অত্যন্ত অল্প সময়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে এখন টিকটকের অবস্থা বেশ শক্ত করে দাঁড়িয়েছে বিশ্বের প্রায় পঁচাত্তরটি ভাষায় এই অ্যাপটি বানানো হয়েছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী গোটা পৃথিবীতে এই অ্যাপটি ইনস্টল হয়েছে প্রায় আট মিলিয়ন আমেরিকার বিখ্যাত কৌতুক অভিনেতা জিমি ফেলান ও টনি হোকের মতো বড় বড় সেলিব্রেটিরও এই অ্যাপে অ্যাকাউন্ট করেছে আর তাদের খোলা মানে তাদের বক্তারাও এই অ্যাপ খুলবে এবং তাকে অনুসরণ করবে ছোট ভিডিওর জন্য বিখ্যাত অ্যাপসের মাধ্যমে মানুষ নিজেকে সেলিব্রেট বানিয়ে নিচ্ছে গানের অংশ সিনেমা ও নাটকে বিভিন্ন ডায়লগের মাধ্যমে অভিনয় করে বানিয়ে নিচ্ছে হাজার হাজার ফলোয়ার রাতারাতি সেলিব্রেট হবার নেশায় কেউ কেউ বা বিভিন্ন ওয়াজ মাহফিলের টিকটক ভিডিও বানাচ্ছে এভাবে মুসলিম তরুণ তরুণীরা ওয়াজ মাহফিলের টিকটক ভিডিও বানাতে বানাতে কখন যে ধর্মনীয় ফান করা শুরু করে দিয়েছে তা হয়তো নিজেও পূরণত করতে পারছে না অবশ্য অনেক আলঙ্কন আছে যারা ওয়াজ মাহফিলকে হাসির পথে বানিয়ে ফেলেছে তাদেরও দায় কম নয় কৌতুক চলে এই সর্বনাশ অ্যাপটি দ্রুত ধ্বংসমুখী ঠেলে দিচ্ছে যা প্রভাব ফেলছে স্মার্টফোন ব্যবহারকারী আমাদের মুসলমানদের যা থেকে এই সর্বনাশ মহামারী থেকে বাঁচাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের এই অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে যদিও এখন পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি তা অত্যন্ত উদ্যোগের বিষয় এই অ্যাপসের মাধ্যমে আমরা কিভাবে গুণাগর হচ্ছি আর কিভাবে আমরা জাহানা পথে হাঁটছি তা আমি তুলে ধরছি মানুষ এই ধরনের অ্যাপগুলো ব্যবহার করে সাধারণত বিনোদনের জন্য যা মানুষের অনেক সময় নষ্ট করে ছাত্রছাত্রীরা পড়ালেখা নষ্ট করে আমরা যারা মুসলিম তারা জিগির থেকে গাফিল হয়ে যায় পবিত্র কোরআনে এই ধরনের সব কাছ থেকে বিরোধিত একটা নির্দেশ দিয়েছেন তালা বলেন আর মানুষদের মধ্যে কেউ কেউ আছে যারা না জেনে আল্লাহ থেকে বিবদ্ধ হয়ে যায় এবং বিহুত কথা খরিদ করে আর তারা ওইগুলো হাসি ঠাট্টা করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব এই আয়ের মধ্যে স্পষ্ট বলা হয়েছে বেহুতে সময় নষ্ট করা হাসি নিয়ে বেশিরভাগ ভিডিও বানানো হয় আর এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব আমরা এ অ্যাপ থেকে অনেক কিছু শিখে নিতে পারি আমাদের সমাজ জানা এই অ্যাপগুলো ব্যবহার করা কৌতুক গান বাজনা ইত্যাদির মাধ্যমে হয়ে থাকে যা হলো, বিনোদন যা ইসলামে হারাম যারা এগুলো বানাবে আর যারা দেখবে উভয় গুণাগার হবে বিপদের কথা হলো যতজন মানুষের ভিডিওগুলো দেখে গুনাহ করতে থাকবে ভিডিও নির্মাতাও ওই সমান গুনাহ পাবে যে ভিডিও বানাচ্ছে তার গুনাহ পাল্লাকে প্রতি মুহূর্তে ভারী করে তুলছে এমনকি ভিডিও নির্মাতার মৃত্যুর পরও যদি কেউ ভিডিও দেখে তাও সে গুনাহ পাবে তার আমল নামায় গুন পচে যাবে রসদ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষকে নেক কাজে দাওয়াত দিবে সে ওই লোকের সম পরিমাণ পাবে এতে কোনোরকম কমতি হবে না অনুরূপ পাবে যে ব্যক্তি মানুষকে গুনার দিকে দাওয়াত দিবে সে ওই লোকের সমপরিমাণ গুনাহ পাবে তাতে কোনো কিছু কমতি হবে না সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমরা যদি কোনো ভিডিও বানাই যদি ভিডিওটি হারাম হয় তাহলে মৃত্যু পরও আমাদের আমল নামায় সেই গুণাগুলির পৌঁছে যাবে সুতরাং এখনই সাবধান হওয়া উচিত কেউ কেউ আবার টিকটকে ভিডিওর মাধ্যমে অন্যকে নিয়ে ট্রল করে বিভিন্ন ধরনের মজা করে এটি জঘন্য অপরাধ আলাদালা বলেন হে ইমানদারগণ কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্যুৎ না করে হতে পারে তারা বিদ্যুৎকারীদের চেয়ে অধিক উত্তম আর কোন নারীরাও যেন অন্য নারীকে বিদ্যুৎ না করে হতে পারে তারা বিদ্যুৎকারীদের চেয়ে অধিক উত্তম আর তোমরা একে অপরের নিন্দা করো না এবং তোমরা একে অপরকে মন্দনামে ডেকে না ইমানের পর মন্দনাম ডাকা কত যে নিকৃষ্ট আর যারা তাহবা করে না তারাই তো জালেম বিভিন্ন সেলিব্রেট মানুষ আছে হোক সে পাপি হোক সে অমুসলিম আমরা তাকে নিয়ে অনেক ধরনের মজা করি যা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে বর্তমানে উঠতি বয়সী ছেলেমেয়েরা সব কিছু নিয়ে ট্রোল করার চেষ্টা করে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলেম রাজনীতিবিদ ও বিভিন্ন মানুষদের নিয়ে ট্রোল করে থাকে যা অত্যন্ত দুঃখজনক সাল্লা সাল্লাহ বলেন তোমরা কারোর প্রতি খারাপ ধারণা করো না এর থেকে তোমরা বিরত থাকো কেননা কারোর প্রতি খারাপ ধারণা করলে সবচেয়ে বড় মিথ্যা তোমরা অন্যের দোষ অন্বেষ করো না গোয়েন্দাগিরি করো না পরস্পর হিংসা করো না একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব করো না এবং পরস্পরে বিরতি লিপ্ত হইও না বরং তোমরা সবাই আল্লাহর বান্ধা তোমরা ভাই ভাই হয়ে যাও সুতরাং এই হাদিস ধর্ম স্পষ্ট বুঝতে পারি আমরা একে অপরের ভাই ভাই আমরা হিংসা ছড়াবো না একে অপরের নিন্দা করবো না গোয়েন্দা গিরও করবো না আল্লাহ তালা আমাদেরকে বোঝাও মানার তৌফিক দান করুক আমিন